বসে আছো কেন? কি অত ভাবছো গা? জানিস রে, মনখানা বড় উতলা হয়ে আছে রে। মায়ের কাছে একখানা প্রশ্ন করতে হবে আজ। সেজবাবুর বেটার এনে সেটি কি ভাবছে? তারে কি সে রক্ষে করবে নাকি করবে নে? দেখো গদাই ঠাকুর, একখানা কথা না বলে পাচ্ছি না। কাউকে বাঘে টেনে নিয়ে যাওয়ার অর্থ হলো সে আর বেঁচে নেই। কেন যে সকলকে তুমি মিথ্যে আশা দিচ্ছ, কি উদ্দেশ্যে বুঝি না বাবু। ও বদলটা ওর, সকলে যেটারে সত্যি বলে জানে তার উপরেও তো একখানা সত্যি বলে কিছু থাকে না, যা শুধু মা জানে। তাহলে কেন শুধু শুধু খারাপটাই ভেবে নেব কও দেখি নি? চমৎকারও তো কিছু ঘটতে পারে। আরে বাবা, চমৎকার কতখানি ঘুরতে পারে বলতো? কবে ভাগে টেনে নিয়ে গেছে এখনো কোনো খবর নেই। যদি খবর আসতো নিশ্চয়ই রানীমা লোক পাঠাতেন। কোনো কোনো সুখবর নেই বলেই না। আরে আসুন আসুন বৌরানীরা আসুন না। মা, তোমরা এছো গো? ছোটটাও বদনটা ওর এক্ষুনি যা সব কইলেন তা কি সত্যি হয়ে যাবে? ছোটটা ওর, আমি একখানা ভয়ানক স্বপ্ন দেখেছি। কে যেন পড়ে রয়েছে, পর আটকানো নেই তার পিঠে কত। ছোটটা এ তো শুধু স্বপ্ন ছিল, বেচারি সব মুক্ষণকালে একই কথাই কয়ে যাচ্ছে। ছোটটা তুমি একটু পেছনের মনে সাহস জোগাও নি। মা, মা গো, আমি তো তোমার আগেও কয়েছি মা, মা ভবতারিণীর উপর বিশ্বাস রাখতে হবে। মা গো, এত চিন্তে করে তুমি কি কোনো সমাধান করতে পারবে বলো দেখিনি? আর বদনটা উঠ যা কইল তা তো কথার কথা, তা মনে ধরে রাখবেন নি। কতবার করে কই, বুঝে শুনে কথা কন, বুঝে শুনে কথা কন। আপনি আমার পুজো কানা মার পায়ে নিবেদন কর। তুমি একটু পেশন্নকে বোঝাও নি, তুমি তো জানো পেশন্ন মা হতে চলেছে। বিচারি সকাল থেকে কিচ্ছুটি মুখে তোলে নি, সন্ধে বেলা মাকে জল দিয়ে তারপর কাপড় কাপড়, এমন করলে কি করে চলবে কও দেখিনি? ও মা, সে কি কথা গা! ও বৌরানি, এ কিন্তু ভারী অন্যায়। এমন সময় উপসী হয়ে থাকে মা। মা গো,
আমি তো তোমায় বার বার কয়েছি মায়ের কাছে ভক্তি সব এসব আচার পিছেরে কিচ্ছুটি এসে যায় নে গো কিচ্ছুটি না মা মা তুমি নিজেরে কষ্ট দিও নে কষ্ট দিও নে আপনি আমার কথা ভাববেন ছোটটাও আপনি মার কাছে প্রার্থন করুন মা যেন তেনাকে পিড়িয়ে দেয় কোন নে ছোটটাও আপনি মাকে কইবেন তো আপনি মার কাছে প্রার্থনা করবেন তো ছোটটাও আমি তেনাকে ছাড়া বাঁচব না দয়া করুন चुप कर सब ठीक हो जा মা মারে তুই তো পাষাণ নোস তাহলে কেনে কেনে অবাকের কথা তুই শুনছিস নে মা কেনে মারে বৌরানীর স্বামীকে তুই রক্ষে কর মা রক্ষে কর রানী মা সেচু বাবু তেনাদের জামাই সকলে যেন নিরাপদে ফিরতে পারে মা নিরাপদে ফিরতে পারে তোরেই দেখতে হবে মা তোরেই এরকম করে হবে না ভূপালের শরীর স্বাস্থ্য স্বাভাবিক নয় আমাদের জঙ্গলে ভেতরে যেতে হবে যেখানে ওর উত্তরটি একটা পাওয়া গেছিল সেখানে যেতে মা আপনি কিন্তু সেখানে যেতে পারবেন না আপনি না মা আপনি আসুন দেখি সামনে আপনার একটা বিশ্রাম করার জায়গা করি একটু কষ্ট করে ওই দিকটা আসুন দেখি আসুন দেখি চলুন মা সাবধানে আসুন আস্তে আস্তে মতো দেখি আমাদের ভেতরেই যেতে হবে মেশবাবু এই গভীর জঙ্গলে কিন্তু এখানকার কেউ আর যেতে চাইছে না তখন আমাদের সাথে ওই ভৈরব ঠাকুর ছিলেন বলে ওরা ঢুকেছিল এত বড় ঘন জঙ্গল আমরা দুজনে মিলে কি করে খুঁজব তাহলে কি করব বলো হাত গুটি বসে থাকব আমরা এভাবে তা কি হয় এতটা অসহায় কখনো আমি আগে বোধ করিনি একই ব্যাটাকে হারানোর যন্ত্রণা তার উপর কিছু না করতে পারার যন্ত্রণা
যখন বলেছিলাম গোপালকে দক্ষিণ বাতায় যেতে দেব না, আপনি কেন যেতে দিলেন? কেন মতো? এই বিপদ তো যে কারোর সাথে হতে পারত, যে কারোর সাথে। একবার এখানকার বাসিন্দাদের কথা ভাবো দেখিনি। কলকাতায় বসে ওই মেয়েটি সবিতার কথা শুনে তো এখানকার লোকেদের কথা বুঝতেই পারিনি আমি। ঘরে ঘরে বাঘের তাবা পড়ছে, এক একজন পেরান হারাচ্ছে, অনেকের আবার পেরান যায়নি কিন্তু তারা বাঘের তাবা খেয়েছে, কুমিরে পা কেটে নিয়ে গেছে, সাপের কামড় খেয়েছে, এমন অনেক মানুষ এখানে আছে, মথুর অনেক মানুষ আছে। আমাদের নিজেদের সাথে এইসব ঘটনা না ঘটলে আমরা অন্যদের কষ্ট বুঝতেই পারি না মথুর। মথুর মথুর এখনই আমাদের অস্থির হয়ে পড়লে চলবে না মথুর, আর আর এইভাবে খুঁজেও কিছু হবে না। আমি আমি মরণ মশাইয়ের সাথে কথা কইব, কাল আমরা বরং খুঁজবো, আজ বরং আমরা এখান থেকে ফিরে যাই। না মা, তা হয় না। কাল মানে তো আরো একটা দিন। ভূপাল যে কি অবস্থায় আছে এখন! রাঘব রাঘব শোনো, তুমি তুমি এখানে এই মায়ের সাথে থাকবে, হ্যাঁ? আর মশালখানা আমায় দাও, আমি একাই ভেতরে যাবো। একমাত্র চিহ্ন নিজের কাছে মুখ দেখাতে পারছি না মতুর, কেন বুঝতে পারছো না তোমরা কেউ? কিন্তু তাহলে তো এই নয়, আমরা আমরা সবাই মিলে পেরান খাবো। কি বলছেন আপনি? তাহলে তাহলে কি করবো বলুন আপনি, কি করবো? হ্যাঁ, কলকাতায় খালি হাতে ফিরবো? কি বলবো মা, কি বলবো আপনার মেয়েকে, প্রসন্ন মুখে যে আমি ব্যর্থ হয়েছি। তার থেকে তো তার থেকে তো আমার প্রাণ চলে যাবো, তাই না বলুন? এটা এটা আমার হাতে দিন দিন, আপনি দয়া করে এমন কথা বলবেন না। আমাদের সামনে এত বড় একটা সংকট। উঠে দাঁড়ান আপনি, উঠুন। আমাদের এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়লে চলবে না। যেভাবেই হোক আমাদেরকে ভূপালকে খুঁজে বার করতেই হবে, পেতেই হবে ওকে। এই কথাখানে তুমি আমার সঙ্গে কইতে পারলে মতো আমি কিন্তু এখনো বেঁচে আছি, আমি কিন্তু চেরোটা কাল তোমাকে নিজের ব্যাটা বলেই মেনে নিয়েছি। কিন্তু তুমি একবারের জন্য আমার কথা কেন ভাবলে না? কি হলো মা, কি হয়েছে, কি হলো? আর কিছু হয়নি মতো, তোমাদেরকে ব্যস্ত হতে হবে। কি বলছেন মা, কিছু হয়নি? ছাড়ো নে। বেশ, আমি যা বলেছি মা অন্যায় বলেছি, আমাকে পাখনা দেখতে দিন তো, ভুল হয়ে গেছে আমার, পাখনা দেখতে দিন আমার, একটু লাগবে মা। আসুন দেখি, উঠুন উঠুন, আমায় ধরে উঠুন, একটু বসুন। আপনাকে বারবার বলেছিলাম এখানে না আসতে, আপনি জানেন না আপনার কিছু হয়ে গেলে আমরা যে অনাথ হয়ে যাব, আপনি বোঝেন না তো সেসব। আসুন দেখি,
সাবধানে। এই এই গুড়িটার উপরে বসুন, বসুন, বসুন। দেখো এখানে দাঁড়িয়ে থাকো বাবা। দেখি এবার পাখানে একটু ভালো করে দেখতে দিই, আলোখানে একটু এদিকে দাও দেখি। এতো এতো খুব বেশি রক্ত পড়ছে। এখানে জঙ্গল এখন কি পাওয়া যাবে, কি দিই এখানে? মধুর, একটু মাটি নেপে দিলেই হবে। এই জঙ্গলে তো এসব হবেই, বেশি চিন্তা করো না এসব নিয়ে, এত বেশি ব্যস্ত হতে হবে না। ফেলো তো দেখি, মিশু বাবু, এ তো বাঘের পায়ের ছাপ, তাই না? এটা ওই ওই দেখো, গভীর জঙ্গলের দিকে গেছে। রাঘব, ওইদিকে কি ভোপালের উত্তরিয়াখানা পাওয়া গেছিল বাবা? হ্যাঁ রানু, ওইদিকেই পাওয়া গেছিল, কিন্তু সেই ছাপ কি এখনো থাকা সম্ভব? আর এদিকে জগা লেঠেলেরও দেহ পাওয়া গেছিল, হতে পারে এটা সেই বাঘের পায়ের ছাপ। আমাদের ভেতরে যেতেই হবে রাখো, ভেতরে যেতেই হবে। দেখি আপনার পাখানা। জাগো রাজা, জাগো জাগো রাজা, জাগো জাগো রাজা, জাগো। জয় রাজা দক্ষিণ রায়ের, জয় জয় দক্ষিণ রায়ের, জয় জয় রাজা দক্ষিণ রায়ের, জয় জাগো রাজা, জাগো জাগো। জন্তু জানোয়ার আসেনি তো মোতর? সাবধানে মোতর, সাবধানে। কিন্তু Thank you.
আমি দক্ষিণের রাজবলকে গুঞ্জাই, আঠারো ভাটির দেশে পূজে মোরে সবে মওলা মলঙ্গি কাঠুরি আশিকারি, জল জঙ্গলা ডাঙায় মোর আশ্রয় লবে।